প্রথম থেকেই তোমাদের সামনে রান্না নিয়ে হাজির হয়ে গেছি। ব্যাপারটা কেমন একটা লাগছে তাই না? তো আজকে খুব সকাল সকাল আমি রান্নাটা করে নিচ্ছি। ভোর থেকে উঠেই আগে আমি সকালের কাজগুলো করে নিয়েছি, তারপরে রান্না করতে চলে এলাম, কারণ আজকে আমি একটা জায়গায় যাব। এবারে কোথাও যাওয়া মানে আগে রান্নাটা কমপ্লিট করে রেখে গেলেই বরং মনটা শান্তি লাগে, কারণ ওখান থেকে ফেরার পর রান্না করতেও দেরি হবে আর খেতেও দেরি হবে, আর দুপুরের খাবার খেতে দেরি হলে তো জানোই অনেকটা অসুবিধা হয়। তো এই চুলের তরকারিটা বসিয়ে দিয়েছি, এবার একটু সর্ষে বেটে নিচ্ছি, কারণ শুক্তো বানাবো। এই গরমে একটু তেঁতো না থাকলে ভালো লাগে না, হয় টক নয় তেঁতো খেতে ভালো লাগে। আমরা তো গ্রামের মানুষ, তার জন্য সব রান্নাই সিলে বাটা মশলাতেই করা হয়। সত্যি কথা বলতে কি, সিলে বাটা মশলার তরকারির স্বাদই আলাদা। শুক্তোটা প্রায় হয়েই গেল, এবারে যাব স্নানে, স্নান থেকে এসেই বেরিয়ে পড়ব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইকলি ব্লগ উইথ সুনন্দা। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আমি স্নান করে চলে এসেছি খুব সকাল সকাল। আজকে উঠেই আগে রান্না কমপ্লিট করে নিয়েছি, তো আজকে যাবো মনসা মন্দিরে পুজো দিতে। তো চলো সঙ্গে থাকো। চলে যাচ্ছি পুজো দিতে। আমরা চলে এলাম মন্দিরে, আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড, আমরা এসেছি মন্দিরে। তো আমাদের বাড়ি থেকে এই মন্দির খুব একটা দূরত্ব নয়, 5 থেকে 6 মিনিট সময় লাগে টোটোতে। এসেই আমরা মায়ের জন্য ভোগ কিনে নিচ্ছি। তো দেখো, আমি আর আমার বোন দুজন মিলেই ভোগ কিনছি। এই দেখো আমাদের মাকে, আমাদের মা মনসা কিন্তু খুব জাগ্রত। এখানে মাকে ভোগে দেওয়া হয় পায়েস, খিচুড়ি আর ঝোল ভাত। এই দেখো পায়েসের হাঁড়ি বসেছে, আর ওই যে ব্রাহ্মণ ঠাকুর ছুটে যাচ্ছে পায়েসের হাঁড়িগুলো নিয়ে আসার জন্য, কারণ আবার ভোগ লাগানো হবে। এর আগে অনেক পায়েসের হাঁড়ি ভোগ দেওয়া হয়ে গেছে, আবার যে যে হাঁড়িগুলো রান্না হচ্ছে তো সেগুলো আবার এসে বসছে মাকে ভোগ দেওয়ার জন্য। এই যে ধোঁয়া উঠছে দেখছো, ওইখানে রান্না হচ্ছে, অনেক উনুন রয়েছে, প্রায় 15টা মতো উনুন রয়েছে সারি সারিভাবে। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, বছরের 365 দিনই এই মন্দিরে পায়েস, ঝোল ভাত বা খিচুড়ি, ভোগ আসবেই আসবে। এখানে কিন্তু মানুষ অনেক দূর দূরান্ত থেকেই পুজো দিতে আসে, পায়েসের হাঁড়িও আসে অনেক দূর থেকে, আর আমাদের কোনো অনুষ্ঠান হলে তো মা মনসার কাছে পুজো যাবেই যাবে। এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমরা টোটো থেকে নেমে এই বাড়ি যাচ্ছি, পুজো দিয়ে চলে এলাম। আজকে বেশি সময় লাগেনি পুজো দিতে, তবে অন্যান্য দিন দেরি হয়, আজকে একটু মন্দিরে ভিড় কমই ছিল। পুজো দিয়ে আসার পর একটু সময় হাতে ছিল, রান্না বান্নাও হয়ে গেছে। আমার হাজবেন্ডকে দেখো, এই যে পুকুরের একটা সাইড একটু জঙ্গল হয়েছিল, তার জন্য গাছগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছে। আর বন্ধুরা দেখো, এটা কিন্তু একটা কুল, তোমরা জানো কি না জানি না, এটাকে আমরা এখানে সাবড়া কুল বলি। এইদিকে নারকেল গাছটা একটু ছোট, ওর পাতাগুলো এমন ঝুলে পড়ছিল দেখতে বাজে লাগছিল, তার জন্য কেটে পরিষ্কার করে দিল। মেকআপ হয়ে গেল, আয় না দেখো।
বন্ধুরা দেখো ও কেমন করে আমাকে সাজিয়েছে, দেখো এই দেখো পুকুর এগুলো সব লাল লাল করে দিয়েছে, এইসব করছে বসে বসে, বলছে মিমি তোমাকে আমি সাজাবো। তো এই যে সাজিয়ে এই যে আবার পেন্সিল নিয়ে কি করছে দেখো, এই যে হ্যাঁ সবাই আমার মিমির কাছ থেকে আঁকাটা শিখে নাও, সঙ্গে সঙ্গে রং করাটাও শিখে নেবে, কিন্তু আঁকা শিখতে গিয়ে কারো কোনো সমস্যা হলে কিন্তু বলো, ভালোভাবে উনি শিখিয়ে দেবেন। আমি ভালো করে রং করতে বলে মিমি শিখে দিয়েছে। এখন এখানটা কমলা হবে, কমলা তোমার পছন্দ মতো একটা কালার দাও। বন্ধুরা দেখেছেন এখানটা নীল হবে, কে এঁকেছে এটা? আরা আরা এঁকেছে, দেখি তো আরাকে দেখি একটু, আরার ছবি। বাবা নিচে কি তোমার নাম লিখে দিয়েছো? ও আরাধ্যা দোলাই নাকি? বা খুব সুন্দর হয়েছে, ঘর এঁকেছো, গাছ এঁকেছো, সূর্য, মেঘ, বৃষ্টি হচ্ছে নাকি? বা আমার আরা তো খুব ভালো। তো বন্ধুরা আজকের মতো আসছি, টাটা বাই, গুড নাইট।